हेलो बंधुरा, आमी राज आर तोमरा देखछो आमार चैनल एनिमेट 2.0। आज के टॉपिकटा एकटु आलादा होते चलेछे। हाँ, माने कार्टून निये कथा बोलबो आज के, डोरेमन कार्टून। डोरेमन आमादेर नस्टालजियार साथे जड़ित। माने छोटोबेलाय आमरा सब समय डोरेमनेर कार्टून देखे बड़ो हयेछि। स्कूल थेके फिरे डोरेमन आमरा देखेछि बिकेले बेला, डिजनी चैनेले दित, निकेलोडियने दित, आमार जतदूर मने पड़छे। तो डोरेमने कि देखा गेछे, नोबिताके देखा गेछे। তো নবিতা খুবই অলস, সে একদমই পড়াশোনা করে না। সে স্কুল থেকে এসে খালি খেলতে চলে যায়, সবসময় ডোরেমনের উপরে নির্ভরশীল থাকে যে তাকে কখন কোন ভালো গ্যাজেট দেবে ডোরেমন, আর সেটা দিয়ে পুরোপুরি সে কাজ উদ্ধার করতে পারে। ডোরেমন খালি বোঝাতো যে তুমি এরকমভাবে থাকলে চলবে কী করে, তোমাকে তো মানুষ হতে হবে, তুমি এরকমভাবে যদি লেথার্জিকভাবে থাকো তাহলে জীবনে বড় হতে পারবে। কিন্তু নবিতা সেই জেগে সে কোনো কথাতেই কর্ণপাত করতো না। তা এখন অনেকেই ডোরেমনের লাস্ট এপিসোডটা কীরকম ছিল জানে না, তো সেই লাস্ট এপিসোড নিয়ে আজকে কথা বলবো। তো চলো দেখে নিই লাস্ট এপিসোডের শুরুটা কীরকম ছিল, চলো দেখে নেওয়া যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে নবিতা বিশাল বড় একজন রোবোটিক্সের সায়েন্টিস্ট হয়েছে। তার ইন্টারভিউ চলছে টিভিতে, তাকে বলছে, ডক্টর নবিতা কেমন লাগছে আপনার এরকম সম্মান পেয়ে? বলছে, আমার খুব খুশি, আমি খুব খুশি এই প্রাপ্ত সম্মান পেয়ে। এবং সেই টিভিতে সেই ইন্টারভিউ দেখছে সবাই, মানে জিয়ান, সুনিও, ডেকিসুকি, সুজুকা, সবাই বন্ধুরা। জিয়ান বড় বিজনেসম্যান হয়েছে, ডেকিসুকি প্রেসিডেন্ট হয়েছে একটা বড় কোম্পানির, এবং সুনিও সিইও হয়েছে। এবার সবাই বলছে যে সেই যে আমরা দিন কাটাতাম একসাথে, আমি, নবিতা, ডোরেমন, খুব আনন্দঘন মুহূর্ত আমরা কাটিয়েছি। এবং কিন্তু ডেকিসুকি বলছে, আজকে আমরা তোমাদের দুজনকে দেখতে পাচ্ছি কিন্তু নবিতা কোথায়? নবিতা ডোরেমনের কথা ভাবতে ভাবতে কোথায় চলে গেল, হঠাৎ করে যেন গায়েবই হয়ে গেল আমাদের জীবন থেকে। আজকে ও রোবোটিক্সের বড় ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু আমরা এই সময় ওর পাশে দাঁড়াতে পারি না, আমরা তো বন্ধু। কিন্তু ডোরেমনের কথা ভাবতে ভাবতে কোথায় চলে গেল নবিতা, ওরা বলতে থাকে। আবার সিন চেঞ্জ হয় এবং দেখা যায় নবিতা হঠাৎ করে দৌড়ে দৌড়ে উঠছে, ঘরে ঢুকলো, বলছে, ডোরেমন, ডোরেমন, আমাকে সেই জিনিসটা দাও, এক্ষুনি দাও, এক্ষুনি আমার চাই সেই জিনিসটা, যেই সময় আমরা ইউজ করেছিলাম সেই জিনিসটা, এক্ষুনি আমার চাই। ডোরেমন চুপ। ডোরেমনের হাত থেকে বইটা পড়ে যায়। নবিতা জিজ্ঞেস করে, ডোরেমন কী হয়েছে তোমার, উত্তর দাও, উত্তর দাও ডোরেমন, ডোরেমন কথা বলো, ইয়ার কি করো না, আমার সাথে মজা করো না। ডোরেমনের শরীর হঠাৎ করে পড়ে যায়, ডোরেমনের শরীর পুরোপুরি নিথর। নবিতা জিজ্ঞেস করতে থাকে, ডোরেমন, ডোরেমন। নবিতা ফোন লাগায় ডোরেমিকে, ডোরেমি হচ্ছে ডোরেমনের বোন। ডোরেমিকে বলে যে কী হয়েছে, কথা বলছে না কেন। ডোরেমি জানায় যে ডোরেমনের হয়তো ব্যাটারি শেষ হয়ে গেছে। নবিতা একটু শান্তি পায় যে যাক, ব্যাটারি তো তাহলে চেঞ্জ করে দেওয়া যাবে। কিন্তু ডোরেমি বলে সেটা অতটাও সহজ নয়, ক্যাট টাইপ রোবটের ব্যাটারি ওর কানে থাকে, কিন্তু আমার ভাইয়ের তো কানই নেই, তাহলে কী করে আমরা রিপ্লেস করতে পারবো ব্যাটারি? আর এই সময় যদি ব্যাটারি আমরা রিপ্লেস করে দিই তাহলে তার সমস্ত স্মৃতিশক্তি ডোরেমনের মুছে যাবে, তোমাকে ভুলে যাবে ডোরেমন। নবিতা হঠাৎ করে চমকে যায়, ভুলে যাবে ডোরেমন আমাকে, আমার বন্ধু ডোরেমন আমাকে ভুলে যাবে, এটা কী করে হতে পারে? ব্যাটারি চেঞ্জ করলে তার স্মৃতিশক্তি সম্পূর্ণ কী করে ভুলতে পারে ডোরেমন? কিন্তু ডোরেমি বোঝায় যে না, ডোরেমন উইক রোবট, তাই ওর এনার্জি দেওয়ার জন্য যে এনার্জি অ্যামাউন্ট দরকার সেটা দিলে ডোরেমনের সম্পূর্ণ স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে, তুমি একটা নতুন ডোরেমন পাবে। নবিতা বলে, অনেক হয়েছে, এক্ষুনি আমি ফিউচারে যাব, টাইম মেশিন ইউজ করব। টাইম মেশিন ইউজ করতে পারে না নবিতা, ছিটকে পড়ে এক জায়গায়। নবিতা বলে, এটা কি হলো, হঠাৎ করে ওটা ওরমভাবে আটকে গেল কেন? ডোরেমি জানায় যে ডোরেমনের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সব কিছুই তুমি ইউজ করা বন্ধ করে হয়ে যাবে, আর আমিও তোমাকে হেল্প করতে পারবো না, কারণ টাইম পেট্রোল আমাকে আটকে রেখেছে, আমি টাইম আর স্পেসকে নষ্ট করতে পারি না সেভাবে, সেভাবে তার মধ্যে ব্রিজ তৈরি করতে পারবো না, এখানে তোমাকে আমি হেল্প করতে পারবো না। নবিতা বলে, তাহলে আমি কী করবো, আমি কি তাহলে আরেকবার যদি কানটা লাগিয়ে দিতে পারি, যদি ফিউচারে যাওয়া যায় কোনোরকমভাবে, তুমি পকেট ইউজ করতে পারবে না ডোরেমনের, তুমি ডোরেমনের কান কী করে বানাবে? এরপরে দেখা যায় নবিতার মা নবিতার ডোরেমনকে ডাকতে থাকে, নবিতা ডোরেমন ডিনার রেডি, তাড়াতাড়ি নিচে নামো, বাবা খোঁজ কোথায়, কী হয়েছে ওদের, ওরা নিশ্চয়ই ঝগড়া করেছে তাই চুপচাপ রয়েছে, তাই জবাব দিচ্ছে না ওরা আমার কথার। কিন্তু এদিকে দেখা যায় ডোরেমনের নিথর শরীরের দিকে তাকিয়ে নবিতা স্মৃতিচারণা করতে থাকে, বলতে থাকে, তোমার প্রথম দিনটা মনে আছে, দিনকে আমরা প্রথম একে অপরকে মিট করেছিলাম,
তুমি আমাকে বলেছিলে রেকুন ডগ নই আমি, কিন্তু আমরা অনেক আনন্দ করেছি, আমরা অনেক জায়গায় গেছি, ফিউচারে গেছি, পাস্টে গেছি, কত রহস্যময় জায়গায় আমরা ঘুরেছি, অনেক অ্যাডভেঞ্চারও করেছি আমরা একসাথে ডোরেমন, যখন যখন মানুষ আমাকে নিয়ে ঠাট্টা ইয়ার্কি করতো তুমি আমাকে সাহারা দিতে, তখন তুমি আমার সাথে সব সময় ছিলে। আমি তোমাকে ঠিক করে কখনো থ্যাংক ইউ বলতে পারিনি ডোরেমন, কিন্তু তুমি জানতে আমি খুব খুশি ছিলাম, আর আমরা খুব মারামারিও করতাম। ডোরেমন ডোরেমন, আমরা আবার তো বন্ধু হয়ে যেতাম ডোরেমন। ডোরেমন কিছু তো বলো, এভাবে কেন চুপ করে আছো ডোরেমন, কিছু তো বলো। কিন্তু কোনো উত্তর দেয় না ডোরেমন। নবিতা তারপর ডিটারমাইন্ড হয়ে যায় যে এরপরে আমি ডোরেমনকে ঠিক করব। এরপর আবার সিন চেঞ্জ হয়, দেখা যায় ডোরেমন নবিতা গ্র্যাজুয়েট হয়ে গেছে এবং সে টপ করেছে তার ইউনিভার্সিটিতে। নবিতাকে ডাকে সুজুকা, নবিতা তোমার তো কনগ্র্যাচুলেশন, তোমার তো হচ্ছে ভীষণ খুশি হওয়া উচিত, তুমি তো টপ করেছো, কনগ্র্যাচুলেশন জানান ডেকি সুকিও নবিতাকে। নবিতা বলে জানি আমি, কিন্তু স্কোর দিয়ে আমি অত ভাবছি না, আমি নলেজ গ্যাদার করার কথা ভাবছি, কিন্তু কারণ আমার একটা আনফিনিশড কাজ আছে, যে অসমাপ্ত কাজটাকে আমার সমাপ্ত করতেই হবে, ডোরেমনকে আমায় ঠিক করতে হবে, তাই আমার কাছে এই সেলিব্রেশনের আর সময় নেই, আমাকে যেতে হবে, অনেক কাজ আছে, অনেক কাজ আছে পড়ে আমার, তাই এই বলে নবিতা চলে যায়। এরপর একদম শেষ সিনে দেখা যায় নবিতা গবেষণা চালিয়ে যাচ্ছে, সুজুকার সাথে তার বিয়ে হয়েছে এবং সুজুকাও গেছে, কেননা নবিতা তাকে ডেকেছে তার শেষ সফলতাটা দেখার জন্য, সে ডোরেমনকে ঠিক করতে চলেছে। একটা অদ্ভুত আবিষ্কার, একটা ফিউচারের বানানো রোবট, আর যে ডোরেমনকে ঠিক করবে নবিতা বর্তমানে যা সামগ্রী আছে সেটা দিয়ে। নবিতা সুইচ অন করে, নবিতার ভাবতে থাকে দেখা যাক কী হয়। সুজুকাও তাকিয়ে থাকে সেই চেম্বারটার দিকে যেখানে ডোরেমন আছে, ডোরেমনের গায়ে আলো জ্বলে ওঠে, ডোরেমন এনার্জি ড্র করতে থাকে, এক অদ্ভুত আলো জ্বলে ওঠে ডোরেমনের গায়ে। নবিতার চোখ অধীর আগ্রহে দেখতে থাকে ডোরেমনকে। ডোরেমন কি আবার উঠে দাঁড়াবে? ডোরেমনের ব্যাটারি কি আবার চার্জড হবে? ঠিক হয়ে যাবে সব কিছু? ডোরেমন নড়তে থাকে, মেশিন খুলে যায়, ডোরেমন উঠে বসতে থাকে এবং ডোরেমন বলে, আরে নবিতা তুমি হোমওয়ার্ক করেছো তো? অদ্ভুত হাসি নবিতা সুজুকার মুখে ফুটে ওঠে। আমি পেরেছি ডোরেমন, ডোরেমনকে জড়িয়ে ধরে নবিতা। তো বন্ধুরা, তোমরা দেখলে ডোরেমনের শেষ এপিসোড, কিন্তু এই শেষ এপিসোড অনেক কিছুই আমাদের শিখিয়ে দিয়ে যায়। এটা শুধু একটি কার্টুন নয়, এটাকে বলা হয় ওয়ান অফ দ্য বেস্ট এন্ডিং এপিসোড ইন এনি কার্টুন সিরিজ, ওয়ান অফ দ্য বেস্ট। কেন? কেননা ডোরেমন সিরিজের প্রথম দিকে যখন আমরা কার্টুনটা দেখতাম, তখন সেখানে দেখতাম যে নবিতা খুব অলস, নবিতার দ্বারা কিচ্ছু হবে না, নবিতা একেবারে হাল ছেড়ে দিয়ে বসে থাকে, জীবনের থেকে যেন সে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু তারপরে নবিতা যেভাবে ঘুরে দাঁড়ায়, যেভাবে সে আবার ডোরেমনকে ফিরিয়ে আনে, তার হাতের কাছে যা সামগ্রী পেয়েছে সেগুলো ইউজ করে, এবং রোবোটিক্স নিয়ে ইঞ্জিনিয়ারিং করে সে একটা বড় সায়েন্টিস্ট হয়ে দাঁড়ায়, এতেই বোঝা যায় যে কখনোই সে হার মানেনি, সে করে দেখিয়েছে, সে মনে করেছে যে আমি করে দেখাবো এবং সে করে দেখিয়েছে। সুতরাং এর থেকে একটা শিক্ষা পাওয়া যায় এই লাস্ট এপিসোড থেকে, যে বন্ধুরা কখনো হার মেনো না, এই যে জীবনে সবসময় লড়াইটা চালিয়ে যাও, কারণ কে কি বলছে হাজার লোক হাজার কথা বলবে, তোমাকে ছোট করবে, কিন্তু মনে রাখবে যে তুমি যদি সেই সব বাধা অতিক্রম করে যেতো, তখন এমন জিতবে যে তোমার কাজই তোমার উত্তর হয়ে দাঁড়াবে এবং সমস্ত লোকের মুখ বন্ধ করে দেবে। তাই কখনো হার মেনো না, এভাবে মনে বল নিয়ে, পাওয়ার অফ পজিটিভিটি বলে নেভার গিভ আপ, সেরকমভাবে নিয়ে এগিয়ে চলো, নিজের জীবনকে জয় করো এবং প্রতিষ্ঠা লাভ করো নিজের জীবনে। তো কখনো হার মেনো না বন্ধুরা, এইটুকুনি বলবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটাকে, আর কমেন্ট করে অতি অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের এই লাস্ট এপিসোডের এক্সপ্লেনেশনটা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট খুবই দরকার। তো হলো আজকে এইটুকুই, আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, আজকে চলি, টাটা।